हेलो एवरीवन, वेलकम टू माय चैनल মঙ্গল আলোনা বাই ঋতুপর্ণা। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। তো আজকেও নিয়ে চলে এসেছি আরও একটা সুপার এক্সাইটিং ব্লগ। আশা করি তোমাদের এই প্রত্যেকটা ব্লগ দেখতে খুব 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 ভালো লাগছে। আর হ্যাঁ, প্রত্যেকবারের মতো আবারও বলছি, আমারও এই ব্লগগুলো বানাতে কিন্তু খুব ভালো লাগছে। প্রতিদিন তোমাদের সাথে এতটা ইন্টারাকশন হচ্ছে, তোমরা কমেন্ট করছো, আমাকে ডিএম করছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমি আগেও আগের ব্লগগুলোতেও বলেছি যে আমি যেমন তোমাদের সঙ্গে আমার ডেইলি লাইফ কী কী করছি সেগুলো শেয়ার করব, তেমন কিছু ইউজফুল বা যেগুলো তোমাদের অনেক কাজে লাগবে সেরকম জিনিসও কিন্তু শেয়ার করব, শুধু আমি ডেইলি কী করছি সেইগুলো নয়। তো আজকে সেরকমই একটা ব্লগ হতে চলেছে। তো আশা করি এই ব্লগটাও তোমাদের দেখতে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, যদি ভালো না লাগে তাও একটা লাইক করো আর কমেন্ট করো, আর নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা অনেকে আমার ভিডিও দেখছো বাট কেউ সাবস্ক্রাইব করছো না, তোমাদের এক একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক ভালো ভালো ব্লগ বানাতে, ভিডিওস বানাতে অনেক বেশি এনকারেজ করে। তো চলো দেরি না করে আগে আমরা ভিডিওটা দেখে নিই। ওকে, প্রত্যেক দিন আমি প্ল্যান করতে থাকি যে আমি প্রত্যেক দিন ব্লগে আমি তোমাদের সাথে কী কী শেয়ার করবো। তো এই কালকে প্রায় 8 দিন হয়ে গেল, আজকে 9th day। ইয়েস, আমি ভাবতে পারিনি যে আমি 9 দিনে 9 রকম কন্টেন্ট আমি ভাবতে পারবো, বা আমি আমি এভরিডে চিন্তা করতাম যে আমার লাইফ খুব নর্মাল, একটা নর্মাল মেয়ের লাইফস্টাইল যেমন হয়, সকালবেলা ঘুম থেকে ওঠা, দেন কিছু টুকটাক কাজ করা, দেন নিজের কাজ করা, লাইক আমার যেটা ছোটো বিজনেস রয়েছে সেটা নিয়ে কাজ করা, তো ভিডিও বানানো, বাট তারপরও আমাকে ভাবতে হচ্ছে যে আমি তোমাদের সাথে এভরিডে কী ইন্টারেস্টিং শেয়ার করবো। তো কালকে যেহেতু প্রায় 1 week হয়ে গেল, 8th day ছিল কালকে, তো তার জন্য আমি কালকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাই হাজব্যান্ড ডাজ মাই মেকআপ। তো ওটা সত্যি মানে সুপার ফানি ছিল, আমরা নিজেরা ভিডিওটা করতে করতে কতবার কাট করেছি মানে ধারণার বাইরে, আমরা এত হেসেছি ভিডিওটা নিয়ে। তো আজকেও সেরকম আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার নেলস দেখতে পাচ্ছ, হ্যাঁ একটু ছোটো ছোটো, একটু না ভালো মতোই ছোটো, মানে আমাকে আমার বিয়ের আগে সবাই বলেছিলো এক্সটেনশন করাতে, বাট আমি পার্সোনালি ফেক নেলস পছন্দ করি না, এটা অনেকের সাথে তোমার মিলবে না, তাদের জন্য সরি, বাট দেখতে খুব ভালো লাগে, বাট আমার ফেক নেলস খুব ভয় করে, শুধু মনে হয় যদি উঠে যায় লাগবে, তো সেই সব কারণে। তো আজকে আমি নেলস আর নেল পলিশ নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো। তো আমার নেলস দেখতে পাচ্ছ, আমার প্রায় কালকে অবধি ব্লগে দেখতে পাবে যে আমার আমি কোনো নেল পলিশ কিছু পরে নেই, পরে নেই এই কারণে আমি আমি ঠিক করেছিলাম যে তোমাদের সঙ্গে আমি এই ভিডিওটা আজকে শেয়ার করব। তো আজকে ফার্স্টে আমি এই নেল পেন্টটা তোমাদের সামনে তুলবো অ্যান্ড কী করে তোমরা একদম পরিষ্কার ফ্রেশ নেলস বাড়িতে বসে তোমরা কী করে পাবে সেটা ছোট্ট একটা ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার টপ কয়েকটা নেল পলিশ, টপ ফেভারিট নেল পলিশ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টে আমি নেল পলিশ রিমুভার দিয়ে নেল পলিশটা তুলব। আমার কাছে একটা বিউটি পিপলের নেল পলিশ রিমুভার প্যাড রয়েছে, এটা আমি আমার লোকাল শপ থেকেই কিনেছিলাম, বাট খুব ভালো কোয়ালিটিটা, খুব ভালো স্মেলটাও, খুব ভালো। বাট তারপরেও আমার টপ মোস্ট ফেভারিট নেল পলিশ রিমুভার হচ্ছে ইলেকট্রিক রিমুভার, ইলেকট্রিক নেল পপস নেল এনামেল রিমুভার উইথ গ্লিসারিন, এর স্মেলটা ভালো। বাট সব থেকে বড়ো কথা, আমি অনেক দামি ব্র্যান্ডেরও ইউজ করেছি, আমি ব্র্যান্ডের নাম নেবো না, বাট আমার তাদের থেকে এইটা কিছু কোনো অংশে কম মনে হয়নি। এটার প্রাইস 50, বাট রিসেন্ট মনে হয় প্রাইস বেড়েছে, হ্যাঁ 55 আমি কিনেছি, এটাও লোকাল শপ থেকেই কেনা, কারণ লোকাল শপে এগুলো ইজিলি অ্যাভেলেবেল আর ওরকম ডিসকাউন্টের ব্যাপার থাকে না, অনলাইনে ডিসকাউন্টেরও খুব একটা ব্যাপার থাকে না। তো যাই হোক, এটা ওয়ান অফ দ্য বেস্ট নেল পেন্ট রিমুভার আমার জন্য, আমি বললাম আমি অনেক ব্র্যান্ডে ইউজ করেছি, যদিও বিউটি পিপলেরটাও খুব ভালো, বাট তারপরও এইটা আমার সবথেকে ফেভারিট অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে। তো ফার্স্টে আমি রিমুভারটা দিয়ে আমি একটু তুলে নিই আগে নেল পলিশগুলো, দেন
বলবো আমি কি করতে চলেছি আমার নেলসে। তো এবার ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে দেখো, এখানে আমি একটা এনিয়ে নিয়েছি একটুখানি টুথপেস্ট, হোয়াইট যে টুথপেস্ট হয়, ব্র্যান্ড আমি নাম মেনশন করছি না, হোয়াইট যে টুথপেস্ট হয়, এই টুথপেস্ট শুধু আমাদের দাঁতকে সাদা করে না, এই টুথপেস্ট আমাদের নেলসকেও পরিষ্কার করে। তোমাদের একদম পার্লারে গিয়ে কোনো ম্যানিকিওর কিছু ওই নেলস আরেকটা কি এটা থাকে, আমি এক্সাক্ট মনে পড়ছে না, কারণ আমি কোনোদিন এসব করাইনি, তো সেই সব হয়, বাট তোমরা বাড়িতে বসে দুটো মাত্র ইনগ্রিডিয়েন্ট দিয়ে এইটা করে ফেলতে পারবে। তো তার মধ্যে ফার্স্টে তোমাদের এইটা লাগবে, একটুখানি নিয়েছি, আমাদের 10টা নখের জন্য এনাফ, যদি কেউ পায়ের জন্য করো একটু বেশি নিও, ঠিক আছে। ফার্স্টে এইটা লাগবে, কি বললাম, হোয়াইট টুথপেস্ট, দেন লাগবে ছোট্ট একটুখানি লেবু, এই লেবু আমাদের পড়ে গেল, এই লেবু আমাদের চুলের জন্য ভালো, আমাদের স্কিনের জন্য ভালো, আমাদের নেলস এভরিথিং ইভেন তাঁতের জন্য খুব ভালো, টিথ হোয়াইটনিংয়ে একটা খুব ইম্পর্টেন্ট একটা এজেন্ট হচ্ছে লেবু। তো আজকে আমরা নেল হোয়াইটনিং নিয়ে কথা বলছি। তো ফার্স্টে এই যে টুথপেস্টটা সেটাকে একটুখানি হাতের মধ্যে নেব, নিয়ে প্রত্যেকটা নেলসে লাগাবো, ঠিক আছে। ভয় লাগছে, আচ্ছা যাই হোক। তো এইটাকে প্রায় 10 মিনিট রাখতে হবে, 10 মিনিট রাখতে গেলে অনেকটা শুকিয়ে যাবে, তো 10 মিনিট পর আমি আবার আসছি। A few moments later. তো ইয়েস, আমি 10 মিনিট পর চলে এলাম। এরপর আমি সেকেন্ড স্টেপটা করব, সেটা হচ্ছে আমি এই লেবুটাকে নিয়ে প্রায় 10 মিনিট পর দেখবো এগুলো আমি শুকিয়ে গেছে, লেবুটাকে নিয়ে কিন্তু নখে এরম এরম করে ঘষব। তোমরা ইনস্ট্যান্ট দেখতে পাবে, মানে নখে কালার শাইন অ্যাটাক করছে। ডান হাতটা করতে আমার একটু অসুবিধা হয়, কারণ হাত থেকে স্লিপ করে বেরিয়ে যায়। এবার তোমরা চাইলে টুথব্রাশ একটা রেখে দেবে, সেইটা দিয়েও কিন্তু ব্রাশ করতে পারো, বাট এই মুহূর্তে ব্রাশটা নিয়ে বসিনি তাই ব্রাশটা আমি দেখালাম না, বাট ব্রাশটা দিয়েও করতে পারো বা শুধু লেবু দিয়ে চাইলে করতে পারো, বাট হ্যাঁ পেস্ট ইউজ করলে একটু বেশি সুন্দর লাগবে নেলসগুলো। তো তুমি ধুয়ে আসি। তো আমি আমার নখ ভালো করে, মানে হাত ভালো করে ধুয়ে এলাম, দেখতে পাচ্ছ ইনস্ট্যান্ট একটা হোয়াইট, তোমরা হোয়াইটনিং একটা এফেক্ট দেখতে পাবে, দেখো পুরো, মানে এইটা জাস্ট করে দেখো একবার, করে আমাকে কমেন্ট করে জানিও যে এই ট্রিকটা কতটা ইউজফুল হলো বা হেল্পফুল হলো তোমাদের জন্য, সত্যি ভীষণ 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 এটা কাজে দেয়। আচ্ছা তো এবার আমি দেখাবো টপ 5 আমার নেল পলিশ, আর আমার কাছে আরও নেল পলিশের কালেকশন আছে, যদি তোমরা দেখতে চাও তো প্লিজ কমেন্ট করো, আমি এর পার্ট 2 নিয়ে আসবো। তো আপাতত আজকের জন্য আমি টপ 5 নেল পলিশগুলো দেখাচ্ছি। তো ফার্স্টে এটা একটা দেখো, ইনসাইডের একটা নেল পলিশ, সরি ইনসাইডের একটা নেল পলিশ, একদম পিওর রেড কালার, একদম পিওর রেড কালার। এটা এটা আমার মা আমাকে কিনে দিয়েছিল বিয়েতে, আমি এই রেডটাই পরেছিলাম, এই রেড কালারটা মা মনে হয় লোকাল শপ থেকেই কিনেছিল, বাট ইনসাইড তো অনলাইনে পাওয়া যায়, তোমরা দেখতে পারো, ঠিক আছে। এই হচ্ছে একটা রেড কালার, আমার সব থেকে ফেভারিট এটা। সেকেন্ড হচ্ছে সুইস বিউটি নেল পলিশ, এইটা গ্লিটার একটা নেল পলিশ, ঠিক আছে। এটার কালারটা, এটা আমি অ্যাকচুয়ালি কিনেছিলাম রেডের ওপর এটা লাগাবো বলে, এটা তোমরা এমনি নোকে দিলে বুঝতে পারবে না, এটা রেড কালারের ওপর যদি লাগানো হয় তাহলে রেড বা যে কোনো ব্রাইট কালারের ওপর লাগালে এটা বোঝা যাবে। তো এইটা হচ্ছে আরেকটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমার রিসেন্ট পারচেস, মানে লকডাউনের আগে আমি এটা কিনেছিলাম, এইটা হচ্ছে সুইস বিউটির
জেল এফেক্ট লাস্টার নেল পলিশ, ওকে। শেড হচ্ছে 47, এটার শেডটা এটা হচ্ছে গ্লিটার রেড, ওকে। সুইস বিউটি গ্লিটার নেল পলিশ 17, এটা হচ্ছে জেল এফেক্ট সুইস বিউটি জেল এফেক্ট নেল পলিশ 47। এটা একদম ডার্ক গ্রিন কালারটা, আমার সব থেকে রিসেন্ট ফেভারিট যদি বলো তাহলে এই নেল পলিশটা আমার এই মুহূর্তে সব থেকে ফেভারিট। আর আজকে আমি এই নেল পলিশটাই পরবো। এটা হচ্ছে এক কোটের কালার, ঠিক আছে, মানে এটা একটা কোটের কালার, বাট সেকেন্ড কোট দিলে হয় কালারটা একদম প্রপার আসে। খুবই সুন্দর কালারটা, দারুণ কালারটা, আমার খুব ফেভারিট এটা। আচ্ছা, এবার আসি একটা সুপার অ্যাফোর্ডেবল নেল পলিশ ব্র্যান্ডের ওপর। আমার মানে আমার টিনেজ থেকে এখন অবধি সব থেকে ফেভারিট হচ্ছে ইলেকট্রিক নেল পপস, মানে এগুলো 50 রুপিস, 50 টাকায় এই সুপার ডুপার মানে হেভি কালারগুলো এক কথায় খুবই ভালো। তো এই নেল পলিশের আমার কাছে প্রচুর ভ্যারাইটি, প্রচুর কালেকশন, মানে আমি কালেক্ট করি। আমার যখনই মন খারাপ থাকে, আমার মানে বাইরে বেরোলেই আমি ইলেকট্রিক নেল পলিশ কিনি। আমার কাছে অনেক আনকমন কালার রয়েছে, বাট আজকে আমি তোমাদের সঙ্গে টপ5ই শেয়ার করব অল ওভার। বাট একদিন শুধু ইলেকট্রিক নেল পলিশ নিয়েও তোমাদেরকে আমি কালেকশন দেখাবো। তো এটা আরেকটা ফেভারিট কালার, এটা হচ্ছে একদম ইয়েলো কালার। এটাকে কি ইয়েলো বলে আই ডোন্ট নো, নাম্বারটা নিতে পারো তোমরা 135, ওকে, 135 ইলেকট্রিনের কালার পপস। এই ইয়েলোটা, এই গ্রিনটা, ইয়েলোটা, এটা আমার সেকেন্ড মানে ফেভারিট। দেন হচ্ছে এই একটা ব্লু কালার, ঠিক আছে, এইটার নাম্বার হচ্ছে 136, আগেরটা ছিল 135 আর এটা হচ্ছে 136। দেখো এই হচ্ছে আরেকটা কালার, ওটা হচ্ছে 136। আচ্ছা, আরেকটা 5টা কিন্তু অলরেডি হয়ে গেছে, বাট তাও তোমাদের সঙ্গে আমি আর এক্সট্রা একটা নেল পলিশ শেয়ার করছি, সেইটা হচ্ছে ইলেকট্রিনেরই। এখানে ইলেকট্রিনের আমার কাছে বললাম প্রচুর কালেকশন রয়েছে। ইলেকট্রিনের আরও একটা ফেভারিট কালার, এটা হচ্ছে এই কালারটা, এটার নাম্বার হচ্ছে 131। এটাও খুব ফেভারিট একটা কালার, আর আমি দোকানে গিয়ে এরকমই বলি যে আমাকে একদম আনকমন কিছু কালার দিন যেগুলো মানে খুব রিসেন্ট বেরিয়েছে, এরকম কোনো কালার। এটা অলমোস্ট শেষ, এত পড়েছি শেষ, কালারটা মনে হচ্ছে দেখানো, হ্যাঁ যাবে যাবে। এই যে এটা এরকম 2 কোট পড়লে তবে ঠিকঠাক কালারটা আসবে। তো এই ছিল আমার টপ 5 নেল পলিশের কালেকশন, টপ 5 না, টপ 6 অ্যাকচুয়ালি। এই প্রত্যেকটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, আমার কাছে আরও নেল পলিশ অনেক রয়েছে। যদি কেউ এটার পার্ট 2 চাও তো প্লিজ কমেন্ট করো, আমি এই 15 ডেজের মধ্যে এটা পার্ট 2 বানিয়ে দেবো। আর সবগুলো একটা ব্লগে দেখালাম না, কারণ অনেকটা বড় হয়ে যাবে ব্লগগুলো। তো এই ছিল আজকের ব্লগ, আশা করি এই ব্লগটা দেখতেও তোমাদের ভালো লেগেছে। নেল হোয়াইটনিংয়ের এই ট্রিকটা তোমরা একবার হলেও ট্রাই করো, যদি ট্রাই করে থাকো প্লিজ কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর হেল্পফুল মনে হলে নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। তো আর হচ্ছে একদম, হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজকের মতো এটাই, সবাই ভালো থেকো, সেফ থেকো, টাটা। আর হ্যাঁ, যদি কোনো ভিডিওর রিকোয়েস্ট থাকে বা কোনো ব্লগের রিকোয়েস্ট থাকে এই 15 ডেজের মধ্যে তোমরা যদি দেখতে চাও প্লিজ কমেন্ট করো, আমি সেই তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী তোমাদের নাম নিয়ে সেই ভিডিও একটা অবশ্যই বানাবো। তোমরা যা টপিকের উপর ভিডিও দেখতে চাও, সেটা ফানি হোক বা যাই হোক, তোমরা শুধু কমেন্ট করো, আমি নিশ্চয়ই ভিডিও বানাবো।